তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলায় সমাবেশ রয়েছে সোমবার। সেই সমাবেশে উত্তরপাড়া প্যারিমোহন কলেজের পড়ুয়াদের জোর করে ধমকি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। কয়েকজন ছাত্রীকে দেখা যায় কলেজের গেট থেকে দৌড়ে পালিয়ে যেতে, তারা টোটোয় চেপে বাড়ি যে ফিরতে চাইলে সেখানে গিয়েও টিএমসিপির ছাত্রীরা তাদের জোর করতে থাকে। ধমকে চমকে কলেজ পড়ুয়াদের ধর্মতলা সমাবেশ নিয়ে যাওয়া প্রসঙ্গে শুরু হয়েছে নতুন করে চাপান উত্তর। কি বলছিল বলো বলো, যেতেই হবে। কারা? ইউনিয়নের দাদারা। না হলে একটা বকা দিচ্ছে, ধমকাচ্ছে। কারা, নাম কি তারা? নাম জানি না। কোথায় নিয়ে যাওয়ার কথা বলছে তারা? ধর্মতলা। তোমরা কি পালিয়ে যাচ্ছ? কি আর করব, তুমি কোন ইয়ারে পড়ো? কলেজ পড়ুয়ারা কলেজ থেকে পালিয়ে বাড়ি চলে যেতে চাইলে সেখানে গিয়েও ধমক চমক শুরু করেন কলেজের নেত্রী দাদা দিদিরা। সেই ঘটনাই ধরা পড়েছে একেবারে নিউজ 18 লোকালের ক্যামেরায়। কি ঘটছিল সেখানে দেখুন সরাসরি। দিদি, আপনারা জোর করে নিয়ে যাচ্ছেন কেন? স্টুডেন্টদের অভিযোগ করছে এরকম? হ্যাঁ, একটা অভিযোগ আসছে দিদি, জোর করে আপনারা নিয়ে যাচ্ছেন, ঠিক এটা দিদি? কি জোর করে নিয়ে যাচ্ছেন আপনারা? কি জোর করে স্টুডেন্টরা বলছে এরকম? আমরা মিডিয়া স্টাফ, জানিয়েছে, আমাদের কমপ্লেন করেছে। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও উত্তরপাড়া কলেজের ছাত্র নীলাদ্রি পাল, তিনি সরাসরিভাবে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। একটা কাজ করুন, আপনি এখানে এত ছেলেপুলে রয়েছে, আজকে আমরা 2000-এর উপরে ছেলেপুলে নিয়ে যাচ্ছি, আপনি যে কোনো একটা ছেলেকে দাঁড় করান, দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে নিন যে আপনার জোর করে নিয়ে যাচ্ছে না তারা নিজেদের ইচ্ছায় যাচ্ছে। প্রত্যেকটা ছেলে বলবে আমরা 28 আগস্ট, আমাদের কাছে একটা আবেগ, 28 আগস্ট আমাদের কাছে একটা ভালোবাসা, 28 আগস্ট আমাদের কাছে একটা ভালো লাগা, সেই কারণে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য 28 আগস্ট আমরা যাচ্ছি। আমরা সবাই মিলে হই হই করতে করতে যাচ্ছি, আমাদের কোনো অসুবিধা নেই, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা আমাদের নিজেদের ইচ্ছাতে যাচ্ছি। কলেজ থেকে মোট কতজন মোটামুটি আজকে আপনাদের পক্ষে সঙ্গে যাচ্ছে? আমাদের 2000+ ছেলে পুলে যাচ্ছে, ছেলে মেয়ে যাচ্ছে, মেয়েরা মেয়েদের জন্য বাসের ব্যবস্থা করে দিয়েছি, তারা বাসে গেছে, আমরা ছেলেরা ট্রেনে যাব এবং বড়গড়ির তলায় মিলিত হব, সেখান থেকে আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্য কলকাতা। ঘটনা জানাজানি হতেই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপিও। তারা বলছে এখন যে ছাত্রছাত্রীদের জোর করে নিয়ে যাচ্ছে, একসময় তারাই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে কলেজ থেকে তৃণমূলকে। কি বক্তব্য বিজেপির এ বিষয়ে? জোর করে দখল করে থাকা জমিদারির দিন শেষ হয়ে গেছে, তারই ফলস্বরূপ এই সাধারণ ছাত্রদের জোর করে তাদের সমাবেশে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই জমিদারির দিন শেষ হয়ে গেছে বলে আগামী দিনে দেখতে পাবেন, কড়াদিন অপেক্ষা করুন, যাদেরকে ধমকাতে চমকাচ্ছে তারাই দেখবেন ধমকে চমকে তাদের কলেজ ছাড়া করছে। আপনার নাম? ইন্দ্রনীল দত্ত, বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক। হুগলি থেকে রাহি হালদারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।